বাপ ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 এবারে প্রতিযোগিতায় আমিও নাম দেব তুই কি বলিস নন্টে তোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি তবে আর দেরি কিসের চল নামটা এন্ট্রি করে দিয়ে আসি আরে এই যে মানিক জোর তা এইখানে দাঁড়িয়ে কি করছো তা হ্যাঁ রে ফন্টা তুই নাকি 5 মাইল দৌড় প্রতিযোগিতায় নাম লিখেছিস তুমি ঠিকই শুনেছো কেলটুদা এবার ট্রফিটা ফন্টের হাতেই উঠবে তুমি দেখে নিও আমাকে হারিয়ে ট্রফি নেবে ফন্টে ওরে কি বললি রে আশা করতে দোষ কি হ্যাঁ আশা করা ভালো কিন্তু এটা ঠিক ওই সেই কুঁজোর চিত হয়ে শোবার মতো দুরাশা তা তোরা কেন ফালতু ফালতু লোক হাসাবি বল তাছাড়া তোরা যখন জানিস যে আমি গত 2 বারের চ্যাম্পিয়ন তখন কেন যে ফালতু নামটা দিলি বেশি তোর পে কি হবে কেলটুদা চ্যাম্পিয়ন পাল্টে যেতে কতক্ষণ চ্যাম্পিয়ন পাল্টাবে ফোনটে আরে হাসাসনি নন্টে আর হাসাসনি একটু বাদে না পেটটা ফেটে যাবে তা হ্যাঁ রে 5 মাইল তো কোন ছাড় 5 ফুট হাঁটতে গিয়েই যে 5 বার হোঁচট খায় সে কি না হারাবে আমাকে এই কেলটু কুমারকে শোন এখনো সময় আছে অপদস্থ হতে যদি না চাস তো নামটা প্রত্যাহার করে নে ফোনটে এবার কে অপদস্থ হয় দেখা যাবে কেলটুর দরপানি এবার থামাতেই হবে ফোনটে তার জন্য তোকে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত ঠিক আছে মাই ডিয়ার এখন চল একটু প্র্যাকটিস করে নি শোনো যে পথ দিয়ে যেতে হবে তীর চিহ্ন দিয়ে তার নির্দেশ দেওয়া আছে শোনো ভালো করে শুনে নাও দৌড় এইখান থেকে শুরু হয়ে আবার এখানেই শেষ হবে ঠিক আছে তো কি হ্যাঁ স্যার ঠিক আছে নন্টে একবার এদিকে আয় কি ব্যাপার ফোনটে কিছু বলবি শোন দারুণ আইডিয়া এবার আমি যাই গিয়ে কেলটুর স্পিডটা একটু কমিয়ে দিয়ে আসি এই যো ছেলেরা ছেলেরা এবার তোমরা লাইন করে দাঁড়িয়ে যাও হ্যাঁ আগে আগে যাবে না কেউ আগে পিছে করবে না লাইন করো এক লাইনে হ্যাঁ হ্যাঁ শোনো প্রতিযোগিতা শুরু হবে ফোনটাকে একলা ফেলে নন্টেটা দেখছি চম্পট দিয়েছে ভালোই করেছে নিজের রুমমেটকে অপদস্থ হতে দেখাটাও কি কম কষ্টের কি সবাই রেডি তো হ্যাঁ আচ্ছা নাও অন ইয়োর মার্ক গেট সেট গুরু শোন ফোনটে শোন তোর লম্প ঝম্পই সার হবে রে ফোনটে তোর জন্য সত্যি আমার খুব কষ্ট হচ্ছে দৌড় শেষে ট্রফিটা শেষকালে আমার হাতেই আবার স্যার তুলে দেবেন কি না এত সবে কলির সন্ধে কেলটুদা এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে আরে মর্নিং শোজ দ্য ডে বলে কি না চ্যাম্পিয়ন পাল্টে দেবে তুই যেমন জগিং করছিস কর ফোনটে আমি এগোলুম টাটা দৌড়বীর কেলটু কুমার অনেক এগিয়ে এসেছে এবার মাত্র একটা কাজ Thank you.
দক্ষিণপন্থী থেকে রাস্তাটা একটু বামপন্থী হয়ে গেল। ব্যাস, আমার কাজ শেষ, এবার বোটিং এ ফেরা যাক। ওহ, সবাইকে বেশ কিছুটা পেছনে ফেলে দিয়েছি। এইবার দেখছি বাঁদিকে যেতে হবে। এই তো মোড় থেকে এক নাগাড়ে প্রায় 10 মিনিট দৌড়ে এলাম। আমার সব প্রতিযোগীরা দেখছি ধারে কাছে নেই, আর বলে কি না আমাকে হারাবে। ওই তো ফোনটে সবার আগে পৌঁছে গেছে। ফোনটে 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 জিতেছে, ফোনটে জিতেছে, ফোনটে। বাবা 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 বাবা, এবার তাহলে আমরা একজন নতুন বিজয়ীকে পেলাম। সাবাস সাবাস ফোনটে, ফোনটে কুমার, সাবাস সাবাস। কিন্তু কিন্তু কেলটুর কি হলো? এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাচ্ছে শ্রীমান ফোনটে। কই ফোনটে, ফোনটে কোথায় গেল? এসো 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 এসো, তোমার পুরস্কারটা নিয়ে যাও। হে কেলটুদা জি, এ কি, তুমি কি দৌড় প্রতিযোগিতা ছেড়ে সাঁতার প্রতিযোগিতায় গিয়েছিলে নাকি? সাঁতার প্রতিযোগিতা? আমার সঙ্গে তোরা বিট্টে করেছিস, আমাকে 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 ইচ্ছে করে তোরা ফাঁসিয়েছিস। ঠিক আছে, সময় আসুক, দেখে নেবো তোদের দুজনকে। না দেখে নেবো আমি। চিন্তা করো না কেলটুদা, চিন্তা করো না, আসছে বছর আবার হবে। Nonte Fonte, Nonte Fonte, Nonte Fonte, Nonte Fonte.